আসসালামু আলাইকুম। আজকে আমি ভেবেছি এই যে এটা তোড়া পাকাল মাছ, এই মাছগুলা আসলে বড়গুলা কিন্তু আরো বেশি ভালো লাগে, তো বড়টা পাইনি তো মাঝারিটাই নিয়ে এসেছিল। এই মাছ দিয়ে মেটে আলু বা মাটির আলুটা খেতে খুবই ভালো লাগে, আর এই মাছের সঙ্গে কিন্তু ওই মাটির আলুটা একদম পারফেক্ট যায়। তো দেখুন আজকে আমি কিভাবে এই মাটির আলুটা তোড়া পাকাল মাছ দিয়ে রান্না করে থাকি। এই মাছটা কিন্তু অনেক ভালো লাগে আবারও বলছি, আর এই মাছটা বড়টা খেতে আরও ভালো লাগে, কিন্তু বড়টা যেহেতু পাইনি বাজার থেকে এটাই নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম বড়টার কথা তো উনি পায়নি, তো এটা আনছে। এই যে আলুটা কেটে রেখেছিলাম, এখানে দুইটা আলু কেটে রেখেছি বেশ ছোটো সাইজের, এর মধ্যে একটা আলু খুব সাদা ছিল, একটা একটু লালচে সাইজের ছিল। যাই হোক, বাজার থেকে যেটা নিয়ে এসছে সেটাই কাটছি, কেটে এই যে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, আর কষানোর জন্য যেহেতু এই আলুটা মোটা করেই কেটেছি তার জন্য একটু পানি দিয়ে কষানোর জন্য আমি দেব, অল্প একটু পানি দেব যেন হাফ সিদ্ধ হয়ে যায়। তো এই যে হাফ সিদ্ধর জন্য আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু ভালো করে কষিয়েও নিচ্ছি, আর এর সঙ্গে আমি যে মশলাগুলো দেব সেগুলো এই কষানোর পর লাস্ট পর্যায়ে যেই কিন্তু এটা দেব। আর এই আলুটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। এই যে আমি এখানে কষানোর জন্য এই এক কাপ মতো পানি দিয়ে নিলাম, জাস্ট এটা একটু সিদ্ধ মতো হয়ে আসলে তারপরে আমি এর সঙ্গে বিভিন্ন যে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা সবগুলো আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম, তবে এটা শিলবাটাতেই বেটেছি, সবগুলো আমি দিয়ে নিচ্ছি। এখন এটা আরও ভালো করে কষাবো, যেহেতু এই মশলাগুলো দিয়েছি তার জন্য একটু কাঁচা গন্ধ থাকবে, তার জন্য খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই ক্ষেত্রে অবশ্যই গরম পানি যদি দেওয়া যায় তাহলে কিন্তু এই আলুটা খেতে আরও ভালো লাগে এবং খুব দ্রুত নরমও হয়ে যায়। তবে এই আলুর পরিমাপটা বলা যাবে না কেমন পানি লাগবে, কোনো কোনো এই মেটে আলুটা কোনো কোনো সময়ে মানে খুব ভালো হয় কোনো কোনো মাটির কারণে, আবার কোনো কোনো আলু কিন্তু একটু সিদ্ধ হতে সময়ও লাগে। তবে এর ভিতরে যে আলুটা সাদা ছিল ওইটা কিন্তু অলরেডি গলে যাচ্ছে, আর যেটা একটু লালচে ছিল এই আলুটা খুব একটা ভালো না, ওটা হয়তো আমি বুঝতে পারছি রান্না করতে যে এই ওটাই হয়তো একটু পানি বেশি লাগবে। দেখুন একই মাটির নিচের জিনিস দুইটা দুই রকম, ঠিক এমনই আমরা মানুষ সব এরকমই, এক অনেক মানুষের মধ্যে অনেক ভেদাভেদ আছে, কারোর সঙ্গে কিন্তু কারো মিল নেই, তদ্রূপ সব জিনিসের মধ্যে এরকম পার্থক্য খুঁজে পাওয়া যায়। এই যে গরম পানি দুই কাপ পরিমাণে অ্যাড করে দেবো, এক কাপ দিয়েছি আর এক কাপও দেওয়া লাগবে, যেহেতু এই আলু রান্না করতে পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, কারণ এই আলু রান্না করতে এই যে পানিটা একদম চুষে নেয় আর বেশিক্ষণ একটু নাড়াচাড়া করলে কিন্তু গলে যায়, তার জন্য একটু কমই নাড়াচাড়া করছি। আর যে মাছটা ভেজে রেখেছিলাম লাস্ট পর্যায়ে এসে ওই মাছটাও আমি দিয়ে নিচ্ছি, আর এভাবে নাড়াচাড়া করছি। লাস্টে আমি একটু জিরা গুঁড়া দিয়ে নেব, জিরা গুঁড়া দিয়ে কিন্তু নামিয়ে ফেলবো, যেহেতু আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু ট্রাই করে দেখেছি। আর এই যে লাস্টে আমি ভাজা জিরা গুঁড়া দিচ্ছি, এই জিরা গুঁড়াটা দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে। আর এখন আমি একটু ছোটো মাছ রান্না করব, ওই যে আমার বরের খুব পছন্দ, সে পুঁটি মাছ পছন্দ করে, পুঁটি মানে ছোটো জাতীয় মাছ কিন্তু সে অনেক পছন্দ করে, তার জন্য সে নিজেই বলেছে যে তার জন্য একটু যেন ছোটো মাছ রান্না করি। তো পেঁয়াজ, ছোটো মাছের জন্য একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের উপরেই আমি লবণ দিয়েছি যেন একটু সফট হয়ে যায়। হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছি ওই মশলাগুলো কিন্তু দিয়ে দেব। এই যে এটা হচ্ছে সরিষা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি সব তরকারিতেই চেষ্টা করি একটু কাঁচামরিচ বাটা খেতে, না হলে কিন্তু আমার জানি না বা কেন ভালো লাগে না, কাঁচামরিচের উপরে আমার একটা দারুণ টান আছে, কারণ কাঁচামরিচ দিলে আমার কাছে তরকারির স্বাদটা একটু বেশিই ভালো লাগে। অবশ্য আমি গুঁড়ামরিচও দিই, গুঁড়ামরিচ দিই না তা নয়, অল্প পরিমাণে গুঁড়ামরিচ দিই যাতে কালারটা ভালো আসে তার জন্য। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন যে মাছগুলো রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে সেই মাছটা দিয়ে দিচ্ছি।
এখন হালকা ভাবে নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দেব যেহেতু আমি চচ্চড়ি করব এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করি একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা আমাকে আরো অনেক বেশি অনুপ্রাণিত করে আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এটা একটা কাঁচা ফ্লেভারের জন্য আমি কিন্তু একটু সরষার তেল লাস্টে অ্যাড করে নিয়েছি কারণ যেন সরষা সরষা একটা ফ্লেভার আসে তার জন্য পুঁটি মাছের সঙ্গে সরষা বাটা দিলে খুবই ভালো লাগে সাধারণত পুঁটি মাছ ছোট মাছ জাতীয় কিছুতেই তবে এর সঙ্গে একটা টমেটো দিলে ভালো হতো কিন্তু আমি টমেটো আমার বাসায় আছে দিতে পারছি না কারণ আমার হাজবেন্ড ছোট মাছের সঙ্গে টমেটো খুব একটা পছন্দ করে না তিনি হচ্ছে টমেটো কাঁচা খেতেই বেশি পছন্দ করে রান্নার থেকে তো ওনার জন্য দিয়েছি না এই যে আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর খেতে যে টেস্ট যা মজা এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে এই মাছ চচ্চড়ি দিয়ে দেখুন কেমন লাগছে খুবই ভালো লাগছে খেতে আর দেখতেও অবশ্যই অনেক ভালো লাগছে আজকে কিন্তু এই পর্যন্তই আমি আর বেশি ভিডিও বাড়াচ্ছি না সবাই অবশ্যই অনেক অনেক সবার জন্য দোয়া রইল অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবে